হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম অন্য স্বাদের অন্য রকমের একটা খাবার ভিডিও নিয়ে। আমার ভাগ্নির 1 বছর বয়স পূর্ণ হলো, তাই উপলক্ষে দিদি ঘরোয়া করে একটু খাবার আয়োজন করেছিল। জন্মদিন বাড়ি বলে কথা, হই হুল্লোড়, হাসি মজা আরও কত কী। তারই মাঝে দিদি নিজে হাতে রেঁধে ফেলল নানা রকমের তরকারি, ভাত, 5 রকমের ভাজা, ভেজ ডাল, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক, ভেটকি মাছের ঝাল, চিকেন কষা, 5 রকমের মিষ্টি এবং দই, তাছাড়া ছিল রসগোল্লা। নিজে হাতে সব রান্নাগুলো একাই করে ফেলল এত ব্যস্ততার মধ্যে। দিদির রান্নার হাত বরাবরই খুবই ভালো, জন্মদিনের রান্নাগুলো ছিল খুবই অসাধারণ। আমি খাওয়া শুরু করলাম ভেজ ডাল দিয়ে, তারপর কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক। আহ, খাওয়া পুরো জমে গেছে। পুঁই শাক তার সাথে মাছের মাথা, কি সুন্দরই না খেতে। ভেটকি মাছের ঝালটা কি বলবো, খুবই স্বাদ। চিকেন কারিটা একটু ঝাল কম ছিল, কারণ বাচ্চাদের জন্য বানানো হয়েছিল, তাই একটু ঝাল কম দেওয়া হয়েছিল। খেতে খারাপ ছিল না? ভেটকি মাছের ঝাল দিয়ে খাওয়া শেষ করার পর আমি চলে গেলাম মাংস দিয়ে ভাত খেতে। যখন আমি মাংস খেতে যাব, তখন আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি বরাবর মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খাই, তাই দিদির কাছে কাঁচা পেঁয়াজ চাইলাম। দিদি যথারীতিমতো আমাকে কাঁচা পেঁয়াজ দিয়ে গেল, আর আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মাংস খেতে শুরু করলাম। তোমরা যদি কেউ কাঁচা পেঁয়াজ দিয়ে মাংস খাও, তাহলে দেখবে কাঁচা পেঁয়াজ দিয়ে মাংস খেলে মাংস খাওয়ার স্বাদটা আরও বেশি করে বেড়ে যায়, তাই না? আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আমি চলে আসবো অন্য রকমের একটি খাবার ভিডিও নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান।